বন্ধুরা, আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। আর দেখতেই পাচ্ছ, এখানে সবাই পুজো দিয়ে এসে হয়তো বসে আছে, বসে বসে গল্প করছে, যে যার মতো করে এনজয় করছে। আর আমরা এগিয়ে যাব। আর এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে আগে রামকৃষ্ণদেব থাকতো, তো এখানে সবাই বসে আছে। আর আমরা একটু এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, তো চলো যাওয়া যাক। দেখো, আমি এখন পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। আর দেখো কত লোক এখানে, সবাই স্নান করছে। আর ওই যে দূরে কচুরিপানা ভেসে যাচ্ছে, আর এখন যেহেতু জোয়ার চলছে, জলটা অনেকটাই ক্লিন। আর দূরে দেখো বালির ব্রিজ দেখা যাচ্ছে। আমরা এখন আস্তে আস্তে একটুখানি নামবো গঙ্গার কাছে, গঙ্গার ঘাটে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই আমরা। আর গঙ্গার ঘাট দেখেছো কতটা স্লিপ, তো যখন তোমরা আসবে সেটা সবসময় মাথায় রাখবে, সেইভাবেই নামবে। আর আমি এখন খুব আস্তে আস্তেই নামবো। আর ওই যে দূরে দেখো কত সুন্দর লাগছে আকাশটা, আর তার সাথে বালি বীচটাও দেখা যাচ্ছে। আর গঙ্গার জল যেন অনেকটা উপরে উঠে এসেছে, তো ভীষণ ভালো লাগছে দেখতে। তো চলো তোমরাও একটু উপভোগ করো আমার সাথে।
দেখো বন্ধুরা, আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি আর এখন নামছি নিচে। তো একটু জল মাথায় দেব, তারপরে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। কিন্তু জানো তো, এখন এই যে সাইডে আমি দেখছি না, একজন বয়স্ক ভদ্রলোক পা স্লিপ করে পড়ে গেছে। তো সেহেতু গঙ্গার ঘাটে নামার সময় সবারই একটু সাবধানতা অবলম্বন করা উচিত, যেহেতু এটা স্লিপ থাকে অল টাইম আর ভেজা থাকে। তো আর দেখতেই পাচ্ছ জোয়ারের জল। দেখো বন্ধুরা, গঙ্গায় এখন জোয়ার চলছে, তো জলটা অনেকটা উপরে উঠে এসেছে আর জলটা একদম ক্লিন, এত সুন্দর লাগছে দেখতে মানে বলার মতো না। তোমাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে। তো চলো আগে একটু মাথায় জল টল দিয়ে নিই, তারপরে মন্দিরের দিকে যাব। ওই যে ছোট ছোট গাড়ি যাচ্ছে ওই ব্রিজের উপর দিয়ে।